তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো অ্যাকচুয়ালি আমরা WBCTC এর জন্য বা যে কোনো যেই এই এক্সামের জন্য আমরা ডিজিটাল ইলেকট্রনিক্স স্টার্ট করেছিলাম। আর ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্ট ওয়ান আমি কভার করে দেখিলাম তোমাদেরকে। পার্ট ওয়ানে আমরা কী করেছিলাম, বিভিন্ন ধরনের কোড সম্বন্ধে আইডিয়া করেছিলাম, ওয়েটেড কোড, আনওয়েটেড কোড, এবং তোমার আনওয়েটেড কোড কোডের মধ্যে তোমার গ্রে কোড ছিল, অ্যাক্সেস থ্রি কোড ছিল। তো সেখানে আমরা আগের দিন দেখেছিলাম যে গ্রে কোড, বাইনারি কোড থেকে, বাইনারি নাম্বার থেকে আমরা গ্রে কোড কীভাবে কনভার্ট করবো সেটা আমরা আগের দিন দেখেছিলাম। আজকে আমরা শুরু করব গ্রে কোড থেকে বাইনারি কোড কীভাবে কনভার্ট করব। তো ফার্স্ট ফার্স্ট একটু রিকল করে দিই আমি যে বাইনারি থেকে গ্রে কোড কীভাবে করেছিলাম। দেখো, বাইনারি নাম্বার উপর একটা বাইনারি নাম্বার রয়েছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা, উপর একটা বাইনারি নাম্বার আছে 101101010। আর তার আগে তোমাদেরকে বলেছিলাম আমি যে এক্সর গেট সম্বন্ধে একটা আইডিয়া দিয়েছিলাম তোমাদেরকে। এক্সর গেট, এক্সর গেটের ক্ষেত্রে কী হয়, ইনপুট যদি সেম হয়, যদি ইনপুট সেম হয় সেক্ষেত্রে আউটপুট জিরো আসে, আউটপুট কত আসে, জিরো আসে। আর ইনপুট ইনপুট যদি সেম না হয়, ইনপুট নট সেম, ইনপুট নট সেম, সেক্ষেত্রে কী হবে, আউটপুটটা ওয়ান আসবে, আউটপুট ওয়ান আসে। তো এই হচ্ছে তোমার এক্সর 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 গেটের তোমার কি কনসেপ্ট। তো এবারে এবারে কী হয়, কী হয়েছিল আমাদেরকে, না কীভাবে করেছিলাম আমরা, না প্রথমে এই যে একদম বাঁ দিকেরটাকে বলা হয় MSB, কী বলা হয়, MSB, দিস ইজ MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর ডান দিকেটাকে বলা হয় LSB, লিস্ট সিগনিফিকেন্ট বিট। এবারে MSB কী হয়, MSBটা পুরোপুরি নেমে যায়। MSB নেমে যাওয়ার পরে এই MSBর সঙ্গে পরেরটার এক্সর 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 ইয়ে করতে হয়, মানে এক্সর তোমার গেট গেটের ইয়ে লাগাতে হয়, কনসেপ্ট লাগাতে হয়। তাহলে ওয়ান আর জিরোর মধ্যে এক্সর লাগালে কী হবে, তা আমরা এইমাত্র বললাম কি যে ওয়ান আর জিরো তো আমাদের কি সেম সেম নয়, অপোজিট, সেক্ষেত্রে আউটপুটটা ওয়ান আসবে। দেখো ওয়ান আউটপুট, আউটপুট আমি ওয়ান লিখেছি। আবার কী হবে, আবার দেখো এই জিরোর সঙ্গে ওয়ান আমি এক্সর করবো, তাহলে এক্সর করলে কী হবে, অপোজিট, মানে দুটো আমার অন্য অন্য জিরো আর আলাদা আলাদা, নট সেম ইনপুট, তাহলে এক্সর করলে কী হবে, ওয়ান আসবে। তারপর দেখো ওয়ান ওয়ান সেম ইনপুট, আউটপুট শূন্য আসবে। তো এভাবে আমরা গ্রে কোড পেয়ে গেছি আমরা। তাহলে তোমার উপরটা হচ্ছে তোমার বাইনারি কোড, বাইনারি নাম্বার, এই যে এটা, দিস ইজ দ্য বাইনারি, আর তার গ্রে হচ্ছে, গ্রে কোড হচ্ছে এইটা, ঠিক আছে। তো আগের দিন এটা শিখেছিলাম আমরা। এবার হচ্ছে গ্রে কোড থেকে বাইনারি কোড, যদি তোমাকে গ্রে কোড কোশ্চেন দিয়ে দেয় তখন তুমি বাইনারিটা কীভাবে নির্ণয় করবে। দেখো গ্রে কোড কী, না গ্রে কোড দেখো G3, G2, G1, G0, এগুলো হচ্ছে তোমার, একটা আমি গ্রে কোড ধরে নিচ্ছি। সেক্ষেত্রে রুলটা কী হবে, সেক্ষেত্রে রুলটা খুবই ইজি ইজি রুল, না গ্রে কোড থেকে বাইনারি রুল, বাইনারি করার নিয়মটা, না গ্রে কোডের আবার সেই গ্রে কোডের যে MSB, গ্রে কোডের যে MSB সেটা তুমি ডাইরেক্টলি লিখে দেবে, ঠিক আছে। লিখে দিয়েছো, লেখার পরে এই যেটা তুমি অ্যান্সার পেলে সেই অ্যান্সারটার সঙ্গে তোমার পরের পরের যে ইনপুট সেটা তোমার এক্সর করতে হবে। আগেরটা কি ছিল, আগেরটা তোমার, আগেরটা এইটার সঙ্গে এটা তোমার তোমার এক্সর ছিল, কিন্তু এখন কি, না এখন তোমার হচ্ছে কি, এখন তোমার এটার সঙ্গে এটা, মানে যেটা তোমার অ্যান্সার বেরোলো, আউটপুট বেরোলো, সেই আউটপুটের সঙ্গে আবার পরের ইনপুটটা, আবার এখানে যে আউটপুটটা বেরোলো, আউটপুটের সঙ্গে আবার পরের ইনপুটটা, আবার যেটা আউটপুট বেরোলো, আউটপুটের সঙ্গে পরের ইনপুটটা, দিয়ে তোমার অ্যান্সারটা বেরোবে, ঠিক আছে। ফর এক্সাম্পল ধরো আমি বললাম তোমাকে, ধরো ওয়ান, সরি ধরো আমি দিলাম তোমাকে একটা ইয়ে দিচ্ছি 101001, এটা ধরো একটা কি, এটা এটা তোমার গ্রে কোড, আমি ধরে নিলাম একটা গ্রে কোড, গ্রে কোড, এই গ্রে কোড আমি বাইনারি কোড করবো, ঠিক আছে, কোড COD, COD কোড। এবার আমরা কী করবো, এখান থেকে আমরা বাইনারি করবো। তাহলে বাইনারি করলে কী হবে, দেখো এই ওয়ানটা তো ওয়ান নেমে যাবে, কোনো অসুবিধা হবে না। পরের দেখো এই যে ওয়ানটা, যেটা তোমার আউটপুট বেরোলো ওয়ানটা, এই আউটপুটের সঙ্গে তোমার পরের ইনপুটটা, মানে এই ওয়ানের সঙ্গে কী করবো আমরা, এই জিরোর কী করবো, এক্সর সম্পর্ক করবো, এক্সর। আর এক্সর করলে কী হয়, জিরো আর ওয়ান, জিরো আর ওয়ানটা কী ডিফারেন্ট নাম্বার, সেই কারণের জন্য আউটপুট কত আসবে, আউটপুট ওয়ান আসবে, আউটপুট ওয়ান এলো। আবার যেটা আউটপুট বেরোলো এই আউটপুটটা, এই আউটপুটের সঙ্গে পরের ইনপুটটা নিয়ে নেবো, ওয়ান আর ওয়ান, ওয়ান ওয়ান করলে কী হবে, শূন্য হবে, যেহেতু তোমার ওয়ান ওয়ান সেম নাম্বার, সেম নাম্বার এক্সর করলে কী হয়, শূন্য আসে, তাহলে আউটপুটটা শূন্য আসবে। তো এইভাবে তোমার শূন্য এলো, আবার এই শূন্যর সঙ্গে শূন্য করবো, শূন্যর সঙ্গে শূন্য, শূন্যর সঙ্গে শূন্য করলে কী হবে, সেম নাম্বার, আউটপুটটা কী আসবে, শূন্য আসবে। আবার এই শূন্য, শূন্যর সঙ্গে আবার ওয়ান করলে কী হবে, আউটপুটটা ওয়ান আসবে, তার কথা হলো 1101, দিস ইজ গ্রে কোড, দিস ইজ গ্রে কোড। কার গ্রে কোড, না এইদিকে তোমার, সরি গ্রে কোড নয়, বাইনারি কোড, এক্সট্রিমলি সরি, গ্রে কোড নয়, বাইনারি কোড, কারণ গ্রে কোড তো কোশ্চেনে দিয়ে দিয়েছে না, দিস ইজ বাইনারি। তাহলে দিস ইজ দ্য রুল অফ গ্রে কোড টু বাইনারি কোড। আগেরটা আগের দিন করেছিলাম কি, বাইনারি টু গ্রে কোড, এই হচ্ছে তোমার ব্যাপার। এখানে ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, দেখো ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে আমি একটা এক্সাম্পল বুঝিয়ে দিয়েছি। এবার দেখো বাইনারি মাল্টিপ্লিকেশন, বাইনারি গুণ কীভাবে করবো, বাইনারি গুণ করার নিয়ম একদম পাতি, আমরা যেভাবে গুণ করি সেভাবেই গুণ করবো, মানে ওয়ান ধরো 101, এটা ধরো আমি 11 দিয়ে গুণ করবো, তাহলে কী হবে, গুণ করলে নর্মালি যেভাবে গুণ করতে হয় 1 1 কে 1 1 শূন্য শূন্য 1 1 কে 1 হয়ে যায়, এটা হচ্ছে 1 1 কে 1 1 শূন্য শূন্য 1 1 কে 1। পার্থক্যটা কত, এবার যখন আমরা যোগ করবো, যোগটা কিন্তু বাইনারি রুলে করতে হবে, আর বাইনারি যোগ আমরা আগের দিন শিখেছি, ঠিক আছে। দেখো ওয়ান নেমে গেলো, ওয়ান নেমে গেলো, এটা ওয়ান নেমে গেলো, ওয়ান নেমে গেলো, তো এটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আর এক্ষেত্রে দেখো তোমার এই যে গুণটা করছে, এখানে দেখো যখন যোগ করছে কী যোগ করছে, শূন্য নেমে গেছে, ওয়ান নেমে গেছে, শূন্য নেমে গেছে, এখানে দেখো ওয়ান আর ওয়ান যোগ করলে শূন্য হয়, হাত ওয়ান আর ওয়ান যোগ করলে শূন্য হয়, এদিকে ক্যারি ওয়ান, এই ক্যারি ওয়ানের সঙ্গে আবার শূন্য যোগ করলে, ওয়ান যোগ করলে ওয়ান হয়,
আবার ওয়ান নেমে গেছে। তাই হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন কিছুই না, নর্মাল যেভাবে তোমাকে গুণ করে সেভাবে গুণ করতে হবে। শুধুমাত্র তোমাকে কী করতে হবে না, যোগ করার সময় তোমাদের খেয়াল রাখতে হবে, যোগ করার সময় তোমাদেরকে অবশ্যই কী করতে হবে, বাইনারি রুলে যোগ করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট রুলে দেখো, বাইনারি সাবস্ট্রাকশন, সাবস্ট্রাকশন একটা ডিভিশন হবে, চিহ্ন দিয়েছি ডিভিশন আর লিখেছি সাবস্ট্রাকশন, নট সাবস্ট্রাকশন, দিস ইজ ডিভিশন। বাইনারি ডিভিশন কীভাবে করবো, আমরা নর্মাল যেভাবে ডিভিশন করি সেভাবে ডিভিশন করবো, কিন্তু আমরা যখন ডিভিশন করি তখন তো বিয়োগ করি। দেখো এই যে এখানে কী করছি, 101-কে 101-কে 1 দিয়ে করলে 101 আসছে, উপরে দেখো 0 আছে, নিচে দেখো 1 আছে, বিয়োগ করলে তো যাচ্ছে না। তাহলে আমরা এই বিয়োগ করার যে রুল, বাইনারির যে সাবস্ট্রাকশনের রুল, সেটা আমি আগের দিন শিখিয়ে দিয়েছি যে কীভাবে বিয়োগ করতে হয়। তো বিয়োগ করলে কী হয় না, এখান থেকে 1, এখান থেকে 2 নিতে হয়, আর 2 নিয়ে মানে এখানে 0 পড়ে থাকে, দিস ইজ 0। তো সেই কারণের জন্য তোমার এইভাবে তোমার অ্যান্সারটা আসে। ঠিক আছে, কোনো কঠিন জিনিস না, তোমাকে ওই বাইনারি বিয়োগ ভালো করে জানতে হবে, তাহলেই হবে। চলো নেক্সট চলে যাবো, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অক্টালের অ্যাডিশন। আমরা তো বাইনারি, দেখো বাইনারি সব কিছু করলাম কিন্তু, হ্যাঁ বাইনারি যোগ শিখলাম, বাইনারি বিয়োগ শিখলাম, বাইনারি গুণ, বাইনারি ভাগ, চারটে বাইনারি শিখলাম, আর গ্রে কোড থেকে বাইনারি, বাইনারি থেকে গ্রে কোড শিখলাম। এবার আমরা অক্টালের অ্যাডিশন করবো, অক্টাল কোড। দেখো আমি আগের দিন বলেছি অক্টাল কোড, অক্টাল কোড মানে হচ্ছে এখানে 0 থেকে 7 পর্যন্ত ইউজ হবে, আর অক্টাল কোড 3 বিট কোড হয়, দিস ইজ 3 বিট কোড। থ্রি বিট কোড তো কীভাবে যোগ করবো, দেখো সিম্পল যোগ, উপরে 5, 4, 3, 7, নিচে এটা আছে, যোগ করে দেখো 7, 2, 9। কিন্তু অক্টাল, অক্টাল তো 9, 9, অক্টালের তো 9-এর কোনো ভূমিকা নেই, অক্টাল তো 0 to 7 রিড করতে পারে, 9 তো রিড করতে পারে না। সেই কারণের জন্য যখনই যেটাকে রিড করতে পারবে না, সেটাকে আমাকে কী করতে হবে না, আমাকে কনভার্ট করে নিতে হবে। দেখো কনভার্ট কীভাবে করবো না, যেভাবে কনভার্ট করে 8 দিয়ে ভাগ করবো, 8 দিয়ে ভাগ করার পর কী পাচ্ছি আমরা, 8 দিয়ে ভাগ করার পর এখানে 1 রিমাইন্ডার পাচ্ছি। তাহলে 8 দিয়ে, তাহলে এখানে 1 বেরোলো তোমার ভাগ ফল, এই দেখো 1, আর 1 কে 1 তোমার রিমাইন্ডার, এই 1 রিমাইন্ডার। ঠিক আছে, এ হচ্ছে রুল, কিছুই না, যোগ করলে 9। কিন্তু 9 তো লিখতে পারবো না এখানে, 9 লিখলে হবে না, কারণ হচ্ছে 0 থেকে 7 মধ্যে লিখতে হবে আমাকে, 0 to 7 লিখতে হবে না। তো 0 to 7 লেখার জন্য আমাকে কী করতে হবে, আমাকে তোমাকে এটা ভাগ, 8 দিয়ে ভাগ করতে হবে, 8 দিয়ে ভাগ করার পরে যেটা পাচ্ছি সেটাকে, সেটা তোমার ভাগফলটা এখানে আর ভাগটা এখানে। একইভাবে 5, 4, 3, 8, 8 রেখে যোগ করে 9, আবার 9টা আবার করবো, 9 করলে আবার 1, এখানে আবার 1 ক্যারি অন আসছে, 7, 5, 4, 4, 3, 7, 8, 8 করলে দেখো 8টা করলে 1 আর 0, মানে 0 এখানে আসছে আর 1টা ক্যারি আসছে, যোগ করলে 5 আর 2 7, আর একে 8, আর 8 মানে কি, আর মনে হচ্ছে যে 10 মানে 10। তাহলে কী পেলাম এটা, আমরা এই দুটো যোগ করলে কী পাচ্ছি, আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, কিছুই না, নর্মাল রোডের মতনই, শুধুমাত্র পার্থক্যটা কোথায়, যখনই 7-এর বেশি পাবো আমরা, 7, ধরো 8, 9, 10, তখন আমরা কী করবো সেটাকে, আমরা কী করবো সেটাকে আমরা কনভার্ট করে নেবো, কনভার্ট করে ভাগফলটা এখানে লিখবো আর ক্যারিটা উপরে লিখবো। এভাবে আমরা অ্যাডিশন করতে পারি, অক্টাল অ্যাডিশন। ঠিক আছে, একইভাবে সাবস্ট্রাকশন করার রুল কি, সাবস্ট্রাকশন করার রুল হচ্ছে যখন ভাগ যাবে না, যে তখন কী বলতো, তখন এখান থেকে 1 নেবো, আর 1 নেওয়া মানে কি, 1 নেওয়া মানে কিন্তু 8 নেওয়া, 8 নিচ্ছি আমি, কারণ হচ্ছে অক্টাল করছি আমরা। যখন আমরা ধরো ডেসিমেলে যোগ বিয়োগ বিয়োগ করি, তখন কী করি, তখন আমরা 1 ধার নিই মানে কি 10 নিই, যখন আমরা বাইনারিতে বিয়োগ করি তখন কী করি, 1 নেওয়া মানে কি 2 নিচ্ছি, যেহেতু যেহেতু বেসটা 2, আর এখানে সাবস্ট্রাকশন যখন করবো তখন কী হবে, তখন বেসটা কত হবে, বেসটাকে আমাদের 8 নিচ্ছে। তারা দেখো এখানে 7 থেকে 1 নেওয়া মানে কি, এখানে 6 পড়ে থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি নিয়েছি কিন্তু 8, 8-এর সময় 4 যোগগুলো উপরে 12 হয়ে যাচ্ছে, দিয়ে আবার বিয়োগ করছি, বিয়োগ করলে 7, 5 কত দিতে পারো, 7 দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে 6 উপরে 6 নিচে 6, মানে 0, আর এটা 3, ঠিক আছে, 3, 0, 7, এটা হচ্ছে অক্টালের বিয়োগ করার রুল। একদম পাতি জিনিস, শুধুমাত্র একটা জিনিস খেয়াল লাগবে, যখন বিয়োগ করবে না তুমি খেয়াল রাখবে বেসটা কত আছে, বেস কত আছে তোমাকে একটা খেয়াল রাখতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। যেমন ধরো 6, এখানে 6, 7, 5, ধরো 2 আর তোমার 7, এটা যে বিয়োগ করি, ধরো সাপোজ ধরো, সাপোজ ধরো এটা ধরো অক্টাল নাম্বার, এটা অক্টাল নাম্বার, তো সেক্ষেত্রে অক্টা নাম্বারের ক্ষেত্রে কী হবে, দেখো উপরে তো বিয়োগ যাচ্ছে না, সেক্ষেত্রে আমি এখান থেকে কী করবো, এখান থেকে ধার নেবো 1, এখান থেকে যখন 1 ধার নেবো তার মানে হচ্ছে আমি 8 নিচ্ছি, 1 ধার নেবো মানে হচ্ছে 8 নিচ্ছি, তাহলে 8-এর সঙ্গে 5 যোগ্যের কথা হবে 13 হয়ে যাবে, আর এটা এটা তোমার 6 হয়ে যাবে, এটা তখন কী হবে 6 হয়ে যাবে, তাহলে উপরে 13 আর নিচে 7, এবার তুমি বিয়োগ করতে পারো কোনো অসুবিধা নেই, আর এটা দেখো উপরে 6 আর নিচে 2, বিয়োগ করতে পারো কোনো অসুবিধা নেই, তো এভাবে তোমাকে বিয়োগ করতে হবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাবস্ট্রাকশন অক্টালের ক্ষেত্রে। যদি এই কোয়েশ্চেনটা সাপোজ তোমাকে ডেসিমেলে বলতো, ডেসিমেলে তো 6, 7, 4 আর 3, 6, 5, তো ডেসিমেল করলে কী হতো, ডেসিমেল করলে আমরা কী করতাম, এখান থেকে, এখান থেকে 1 নিতাম, 1 নিয়ে মানে 10 নিতাম, কিন্তু তখন কিন্তু এটা 14 হতো, দেখো আমরা 14 করতাম না, এটা 6 লিখতাম, হাতে রইলো 1 করে, তো 5 কত দিতে, এবার বিয়োগ করতাম নর্মালি যেভাবে বিয়োগ করে। যদি এটা ডেসিমেল হতো, ডেসিমেল, ডেসিমেল না, আর আমরা ছোটো থেকে যেগুলো শিখে থাকি সেগুলো সব ডেসিমেলই শিখে থাকি, আমরা ছোটো থেকে যে সমস্ত যোগ বিয়োগগুলো শিখেছি সেগুলো সব ডেসিমেল পদ্ধতিতে। ঠিক আছে, চলো তারপরে হেক্স ডেসিমেল, হেক্স ডেসিমেল রুল কী হবে, একই রুল, শুধুমাত্র পার্থক্য কী হবে, আমরা এখানে, আমরা এখানে 10টাকে এ লিখবো, 11টাকে বি লিখবো, 12টাকে সি লিখবো, 13টাকে ডি লিখবো, 14টাকে ই লিখবো, 15টাকে এফ লিখবো, এটাই লিখতে হয় না,
তো এখানে জাস্ট সিম্পল দেখো 9 আর 4 কত হয়, 9 আর 4 13 হয়, তো 13 মানে কি ডি লিখবো, ঠিক আছে, 7 আর এইদিকে যোগ করে দেখো কত আসে, 13 মানে ডি লিখবো, এটা ডি লিখবো, এটা 9 লিখবো, ঠিক আছে। তো সিম্পল যোগ, একেবারে সিম্পল পদ্ধতিতে, কোনো পার্থক্য নেই। আর বিয়োগ করার সময় দেখো বিয়োগ করার রুল কিছুই না, বিয়োগ করার রুলটা পাতি রুল, কী রুল, না আমাকে কী করতে হবে, যখন আমি ধার নেবো এক এক ধার নিয়ে মানে এখানে 16 আসবে, যেহেতু আমার 16 বেস্ট, আমার 16 আছে, যেমন ধরো এখানে ধরো বিয়োগ করেছি উপরে 6 নিচে 3, তার এখানে 3 এসে কোনো অসুবিধা নেই, এখানে উপরে 6 উপরে 7 নিচে নিচে 6 বিয়োগ করলে 1 আসবে, কোনো অসুবিধা নেই। এরপরে দেখো উপরে 6 নিচে 7 বিয়োগ করা যায় না, তাহলে আমাকে এখান থেকে এক ধার নিতে হবে, মানে কি এখানে এক ধার নিয়ে এখানে 4 থেকে যাবে, এক ধার নিয়ে মানে কি 4 থেকে যাবে, কিন্তু এক ধার নিচ্ছে কিন্তু আসবে কত, 16 আসবে, আর 16-র সঙ্গে 6 যোগ করলে কত হয়, 16 আর 6 22, তাহলে উপরে 22 আর নিচে 7 বিয়োগ করলে 15 হয়, আর 15 মানে এফ, দেখো এফ লিখেছি আমরা, আর এখানে তোমার উপরে তো 4 আছে নিচে 4 মানে 0 হয়ে যাবে, একদম ইজি জিনিস, বিয়োগ করার রুল কিছুই না। তোমাকে খেয়াল রাখতে হবে তুমি কি কোন বেসে বিয়োগ করছো, মানে তোমার অ্যাকচুয়ালি তুমি কার থেকে কার বিয়োগ করছো, কোন নাম্বার থেকে কোন নাম্বার বিয়োগ করছো। যদি তোমার তুমি হেক্সা ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল বিয়োগ করো, তখন তোমার কিন্তু খেয়াল রাখতে হবে, তোমাকে কী খেয়াল রাখতে হবে, তুমি যখন এক ধার নিচ্ছ মানে 16 আসবে, অক্টালে করলে কী হবে, এক ধার নিয়ে মানে 8 আসবে, ঠিক আছে, বাইনারি ক্ষেত্রে এক ধার নিয়ে মানে 2 আসবে, হুম, ডেসিমেলের ক্ষেত্রে এক ধার নিয়ে মানে 10 আসবে, ঠিক আছে, নর্মাল ব্যাপার, কোনো কঠিন ব্যাপার না। সাপোজ ধরো আমি যদি কোশ্চেন যদি 7 থাকে, ধরো 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 সাপোজ ধরো এই একটা সংখ্যা, এই সংখ্যাটা বেশ ধরো 7 লেখা আছে, তা 7 লেখা মানে কি এক ধার নিয়ে মানে কি 7 আসবে, ঠিক আছে, যত বেশ থাকবে যখন আমি এক ধার নেবো তখন 7 আসবে, যেমন ধরো এখানে দেখো উপরে 6 উপরে 5 নিচে ধরো কত নিচে ধরো তোমার 6, সেক্ষেত্রে আমি যখন বিয়োগ করতে পারছি না, তাহলে এখান থেকে আমি যখন এক ধার নেবো তাহলে এটা 3 হয়ে যাবে, আর এখানে যখন সরি এটা এটা যোগ বলেছে, এটা নট বিয়োগ, যোগ বলেছে, এটা যোগ, সরি এটা ভেরি ভেরি আই এম এক্সট্রিমলি সরি, যোগ বলেছে, যোগ বলে কী হবে দেখো, যোগ বলে হচ্ছে তোমার এদিকে 6 আর 5 কত হয়, 6 5 11, কিন্তু যখন দেখো বেস 7 মানে কি, বেস 7 মানে হচ্ছে এ 0 1 2 3 4 5 6, এই 0 টু 6 পর্যন্ত রিড করতে পারে, বেস 7 মানে এটাই হয়, বেস আর মানে কি হয়, বেস আর মানে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত রিড করতে পারে, ঠিক আছে, তার মানে কি 0 থেকে তোমার 6 পর্যন্ত ইউজ করতে পারে। তো এবার যখন আমি যোগ করি তখন 6 5 11 আসছে, কিন্তু 11 তো ইউজ করতে পারে না, ওই জন্য 7 দিয়ে ভাগ করতে হবে, যে বেস্ট থাকে সেটা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করার পরে কী হয়, যেটা ভাগ পড়ে সেটা লিখলাম নিচে, সরি হ্যাঁ 7 কে 7 1 কে 7 আর ভাগ শেষ থাকে 4, তার মানে তোমার উপরে 1 থেকে যাবে, নিচে 4 হয়ে যাবে, ঠিক আছে, তো এইভাবে তোমার যোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে তোমার মোটামুটি, তোমার দেখো মোটামুটি তোমার কনভার্সেশন শিখলাম আমরা, যোগ শিখলাম, বিয়োগ শিখলাম, গুণ শিখলাম, ভাগ শিখলাম, এবার চলে আসবো কমপ্লিমেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। তো যদি কোনো সংখ্যার বেস আর হয়ে থাকে, জিরো রাখো, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টটা, যদি কোনো সংখ্যার বেস 8 হয়ে থাকে, সরি আর হয়ে থাকে, তাহলে আমরা আর -1 1-এর কমপ্লিমেন্ট বের করতে পারবো, 1s বের করতে পারবো, আর আরের কমপ্লিমেন্ট বের করতে পারবো, ঠিক আছে। এবার দেখো আরের কমপ্লিমেন্ট ডাইরেক্ট বের করা যায় না, ফার্স্ট আমাদের কী করতে হয়, আর -1-এর কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বের করতে হয়, তার সঙ্গে 1 যোগ করতে হয়, 1 যোগ করলে আরের কমপ্লিমেন্ট পাওয়া যায়, ঠিক আছে, কী বললাম, ব্যাপারটা ইজি কঠিন লাগে, ব্যাপারটা দেখো যেমন ধরো ধরো এক ধরো একটা বাইনারি, ধরো বাইনারি ধরো ডি যায় বাইনারি, তো বাইনারি বেশ কত, 2, তার মানে একটা বাইনারি সংখ্যার কোন কোন কমপ্লিমেন্ট নির্ণয় করা যাবে, না একটা বাইনারি সংখ্যার 1s কমপ্লিমেন্ট হবে আর 2s কমপ্লিমেন্ট হবে, কেন, কারণ হচ্ছে এখানে 8টা হচ্ছে 2, তাহলে 8 2 8 যদি 2 হয় তার মানে কি R-1 কমপ্লিমেন্ট হবে আর R কমপ্লিমেন্ট হবে, মনে হচ্ছে মনে কথা মনে হচ্ছে 1s কমপ্লিমেন্ট হবে আর এদিকে 2s কমপ্লিমেন্ট হবে, এই দুটো কমপ্লিমেন্ট পসিবল, তার মানে এমন নয় কেউ যদি তোমাকে বলে সাপোজ ধরো তোমাদের একটা বাইনারি নাম্বার দিতে বলো যে এটা তুমি 8th কমপ্লিমেন্ট নির্ণয় করো, 8th কমপ্লিমেন্ট, দিস ইজ নট পসিবল, ঠিক আছে, এটা পসিবল না, কেন, কারণ যে তোমার যে নাম্বারটা হয় তার যে বেস হয় সেই বেস -1 আর সেই বেস, সেই বেসের কমপ্লিমেন্ট নির্ণয় করা যায়, আদারওয়াইজ নির্ণয় করা যায় না। যদি সাপোজ ধরো যেমন ধরো ডেসিমেল, ডেসিমেল ধরো বেস করো 10, তার মানে কি যে কোনো ডেসিমেল নাম্বার 9s কমপ্লিমেন্ট বের করা যায় আর 10s কমপ্লিমেন্ট বের করা যায়, ঠিক আছে, সাপোজ ধরো কোনো নাম্বার ধরো অক্টাল নাম্বার, তার কি তার তোমার 7th কমপ্লিমেন্ট বের হবে আর 8th কমপ্লিমেন্ট বের হবে, তার মানে কি একটা অক্টাল নাম্বার দিয়ে তোমাকে বললাম আমি বের করো তোমার 1s কমপ্লিমেন্ট, ইটস নট পসিবল, বের করা সম্ভব নয়, ঠিক আছে, বের করা যায় না, এই হচ্ছে ব্যাপার। তো কীভাবে কমপ্লিমেন্ট নির্ণয় করতে হয় দেখো, কমপ্লিমেন্ট নির্ণয় করা একদম পাতি জিনিস, প্রথমে বাইনারি শিখবো, তো কমপ্লিমেন্ট নির্ণয় করার জন্য তোমাকে খেয়াল করতে হবে যে যখন আমি একটা বাইনারি সংখ্যা দিয়ে দিয়েছি, আমাকে এটা কোশ্চেন বলে দেবে বাইনারি সংখ্যা বা কী সংখ্যা, তো বাইনারি সংখ্যা যখন কোশ্চেন তোমাকে দিয়ে দিল তখন তোমাকে দেখতে হবে যে বাইনারি সংখ্যার ম্যাক্সিমাম সংখ্যাটা কত, মানে কত ইউজ করি আমরা বাইনারি যখন ডিজিটে ইউজ করি, তখন যখন 0 আর 1 ইউজ করি, তখন কি ম্যাক্সিমাম আমরা 1 ইউজ করি, যেটা ম্যাক্সিমাম ইউজ করি তোমাকে ফার্স্ট দেখো 1s কমপ্লিমেন্ট নির্ণয় করার রুল কি, মানে হচ্ছে R-1 যে নাম্বার তার -1 কমপ্লিমেন্ট তোমাকে ফার্স্ট বের করতে হবে, ঠিক আছে, মানে যদি তোমার বাইনারি নাম্বার মানে কি বেস 2, তার মানে বেস 2 থাকা মানে কি তুমি ফার্স্ট 1s কমপ্লিমেন্ট নির্ণয় করবে, ঠিক আছে, 1s কমপ্লিমেন্ট নির্ণয় করার পর সেটাকে তুমি 1 দিয়ে যোগ করবে, 1 দিয়ে যোগ করলে কী হবে 2s কমপ্লিমেন্ট বের হবে,
এবার অনার্স কমপ্লিমেন্ট নির্ণয় করার রুল কি, না যেহেতু এটা বাইনারি নাম্বার আমাকে বাইনারির ম্যাক্সিমাম নাম্বার দিয়ে বিয়োগ করতে হবে। বাইনারির ম্যাক্সিমাম নাম্বার আর কি ওয়ান, তার মানে সবগুলো ওয়ান 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 লিখলাম, এটার সঙ্গে কী করলাম বিয়োগ করলাম, বিয়োগ করার পরে যেটা পাবো সেটা হচ্ছে অনার্স কমপ্লিমেন্ট। বুঝছো, অনার্স কমপ্লিমেন্টের সঙ্গে আমি কী করবো না ওয়ান যোগ করবো, এই ওয়ানটা যে যোগ করবো ওয়ানটা কিন্তু লিস্ট সিগনিফিকেন্ট বিটে যোগ করবো, ওয়ানটা লিস্ট সিগনিফিকেন্ট বিটে, নট এম এস বিতে, মানে একদম ডান দিকে যোগ করবো। যোগ করার পর যেটা পাবো সেটা হচ্ছে টু এস কমপ্লিমেন্ট। ঠিক আছে, ব্যাপারটা আরও ক্লিয়ার করে দিতে আমাদেরকে, এইটা করলে তোমরা বুঝতে পারবে। দেখো অক্টাল নাম্বার দিয়েছে একটা, ঠিক আছে, অক্টাল নাম্বার, তো অক্টাল নাম্বার দেওয়া মানে কি, অক্টাল নাম্বার দেওয়া মানে হচ্ছে আমাকে ওরা মানে বেস্ট এইট, আর বেস্ট এইট মানে কি, ওরা হয় হয় সেভেন্থ কমপ্লিমেন্ট নির্ণয় করতে বলবে কিংবা এইট কমপ্লিমেন্ট নির্ণয় করতে বলবে। এবারে সেভেন কমপ্লিমেন্ট ফার্স্ট নির্ণয় করা যাবে, তারপর সেখান থেকে ওয়ান যোগ করলে কি হবে, এইট কমপ্লিমেন্ট হবে। ঠিক আছে, সবসময় ওয়ানই যোগ করতে হবে, যে কোনো কম যে কোনো বেশি হোক না কেন, যে কোনো তোমার নাম্বারই হোক না কেন। তো এবার এইট কমপ্লিমেন্ট নির্ণয় করার রুল কি, যখন তুমি দেখছো আচ্ছা এটা অক্টাল নাম্বার, অক্টালের ম্যাক্সিমাম নাম্বার কত ইউজ হয়, অক্টাল আমরা 0, 1, 2, 3, 4, 5, 7 পর্যন্ত ইউজ করি, তার মানে ম্যাক্সিমাম নাম্বার কত, 7, তার মানে কি 7, 7, 7, 7, 7 দিয়ে কী করতে হবে, বিয়োগ করতে হবে কাকে, নাম্বারটাকে, বিয়োগ করলে কী হবে আমরা 7 কমপ্লিমেন্ট পেয়ে যাবো। ঠিক আছে, একদম পাতি রুল। আর তার সঙ্গে ওয়ান যোগ করলে কী হবে, 8 কমপ্লিমেন্ট পেয়ে যাবো, একদম ইজি জিনিস। সাপোজ তুমি সাপোজ ধরো যে এই নাম্বারটা ধরো অক্টাল নাম্বার 9, ঠিক আছে, তোমার মনে হবে যে এটা অক্টাল নাম্বার 9, যদি 5, 4, 5, 6 অক্টাল নাম্বার না হয়, এটা যদি ডেসিমেল নাম্বার হয়, তাহলে ডেসিমাল নাম্বার হওয়া মানে কি, স্যার বেস্টটা 10, তার মানে হচ্ছে এটা 9, 9 কমপ্লিমেন্ট বের করা সম্ভব আর 10 কমপ্লিমেন্ট বের করা সম্ভব, কিন্তু ফার্স্ট আমাকে 9 বার করা সম্ভব, তার সঙ্গে 1 যোগ করে 10 পাবো। ঠিক আছে, এরপর 9 বার করার রুল কি, ডেসিমাল আমরা ম্যাক্সিমাম কত ইউজ করি, 9 ইউজ করি, তার মানে কি এটাকে 9, 9, 9, 9 দ্বারা বিয়োগ করতে হবে, কত, 5, 4, 5, 6-এ বিয়োগ করার পরে যেটা পেলাম, বিয়োগ করলে কত, বিয়োগ করলে 3, 4, 5, 4, এর সঙ্গে 1 যোগ করবো, 1 যোগ করলে কত হবে, 4, 4, 5, 4, দিস ইজ দ্য টু তোমার 10th কমপ্লিমেন্ট, দিস ইজ 9th কমপ্লিমেন্ট, একদম পাতি জিনিস। তোমাকে ওরা যে বেসটা দিয়ে দেবে তার আগের, মানে হচ্ছে 10th বেস দিয়ে দেবে, তুমি 9th কমপ্লিমেন্ট বের করতে পারবে আর 10th কমপ্লিমেন্ট বের করতে পারবে। এবারে তোমাকে ফার্স্ট তুমি 9th কমপ্লিমেন্টই বের করতে পারবে, তার সঙ্গে 1 যোগ করার পর তুমি 10 পাবে, ডাইরেক্টলি তুমি 10 বার করতে পারবে না। ঠিক আছে, তোমাকে একদম যদি বলে একটা একটা তোমাকে দিয়ে দিলে, ধরো নাম্বার দিয়ে দিলে, বললো তোমাকে একটা ডেসিমাল নাম্বার দিয়ে দিলো, দিয়ে বললো যে একটা 10th কমপ্লিমেন্ট বের করো, তো ডাইরেক্ট কিন্তু 10th কমপ্লিমেন্ট বের করা যায় না, প্রথমে 9th কমপ্লিমেন্ট বের করতে হয়, তার সঙ্গে তোমাকে কী করতে হয়, 1 যোগ করতে হয়, তারপরে আমরা 10th কমপ্লিমেন্ট পাই। ঠিক আছে, একদম পাতি জিনিস, আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছো। আরও এক্সাম্পল দেখো, দেখো এফ কমপ্লিমেন্ট, এফ কমপ্লিমেন্ট বের করতে বলেছে, এফ কমপ্লিমেন্ট, দেখো এটা কী নাম্বার, এটা হেক্সাডেসিমেল নাম্বার, কোশ্চেন বলে দেবে, কোশ্চেন অবশ্যই বলবে, হ্যাঁ যে কী নাম্বার এটা, হেক্সাডেসিমেল নাম্বার। তো দেখো হেক্সাডেসিমেল নাম্বার মানে কি, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কত, ম্যাক্সিমাম 15, ম্যাক্সিমাম তো 15 নাম্বার। আর আমরা আমরা যেহেতু কী নির্ণয় করতে পারি, তারা এফ কমপ্লিমেন্ট নির্ণয় করতে পারছি, এফ মানে তো 15, মানে 15 কমপ্লিমেন্ট নির্ণয় করতে পারছি। দেখো বেসটা তোমার 16, তা বেস 16, হেক্সাডেসিমেল বেস তো 16 হয়, 16 বেস মানে কি, প্রথম 15 বের করতে হবে, তার সঙ্গে 1 যোগ করার পর 16 পাওয়া যায়, তো আমাকে ওরা 15ই বার করতে বলেছে। দেখো এফ কমপ্লিমেন্ট মানে কি, 15 বার করতে বলেছে, তার মানে দেখো 15, 15, 15, 15 দিয়ে কী করলাম, বিয়োগ করলাম, কাকে, এই নাম্বারটাকে বিয়োগ করলাম, বিয়োগ করার পর আমরা এফ কমপ্লিমেন্ট পেয়ে গেলাম, তার সঙ্গে 1 যোগ করলে কী হবে, 16 কমপ্লিমেন্ট হবে, একদম পাতি জিনিস, একদম ইজি জিনিস। নেক্সট চলে যাবো, দেখো একটা নাম্বার ওরা দিয়েছে, দেখো সে নাম্বারে বেস ওরা দিয়ে দিয়েছে, কত বেস দিয়েছে ওরা, 7, যেটা দেখো যত বেস হয় না ঠিক তার আগের সংখ্যা পর্যন্ত ম্যাক্সিমাম সংখ্যা হয়, সেটাই ম্যাক্সিমাম সংখ্যা হয়। যদি 7 বেস হয় তার মানে কি, সেখানে 0, 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত ইউজ হয়। ঠিক আছে, তো গুণে দেখানো 7টা নাম্বার হবে, 7টা ডিজিট হবে, তার মানে কি, তার মানে দেখো এবারে তোমাকে এখানে কী দিয়েছে, তোমাদের বেস 7 দিয়েছে, তাহলে বেস 7 দেওয়া মানে কি, এখান থেকে আমরা 6, 6 কমপ্লিমেন্ট নির্ণয় করতে পারবো আর 7 কমপ্লিমেন্ট নির্ণয় করতে পারবো, কিন্তু ফার্স্ট কোনটা নির্ণয় করতে পারবো, ফার্স্ট আমরা 6 নির্ণয় করতে পারবো। 6 নির্ণয় করার রুল কি, না যেটা বেস দেওয়া থাকে সেই বেসের ম্যাক্সিমাম আমরা কত, 6, তাহলে 6, 6, 6, 6 দিয়ে আমরা কী করবো, বিয়োগ করবো, বিয়োগ করলে আমরা কী করবো, 6 কমপ্লিমেন্ট পাবো, নট 7 কমপ্লিমেন্ট। ঠিক আছে, আর তার সঙ্গে 1 যোগ করলে আমরা 7 কমপ্লিমেন্ট পাবো, এটা গুলি ফেরো না কিন্তু, একদম পাতি জিনিস। হ্যাঁ, যে নাম্বার দেওয়া থাকবে আমার ফার্স্ট দেখতে পাবো কি, আচ্ছা এই নাম্বার দেওয়া আছে, বেস্টটা কত, 7, তো বেস 7 মানে কি, ম্যাক্সিমাম নাম্বার 6 ইউজ হবে, তো 6 দিয়ে 6 দিয়ে বিয়োগ করবো, বিয়োগ করার পরে কিন্তু আমরা 7 কমপ্লিমেন্ট পাবো না, বিয়োগ করার পর আমরা আগেরটা মানে 7 বেস হয় তার মানে কি, 7 বেস হলে আমরা 6 কমপ্লিমেন্ট পাবো, তার সঙ্গে 1 যোগ করার পরে আমরা 7 কমপ্লিমেন্ট পাবো, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, চলো ওরা একটা নাম্বার দিয়েছে, নাম্বার দেওয়ার পর বলছে এটা 9 কমপ্লিমেন্ট নির্ণয় করো, তো আমরা দেখতে পাচ্ছি যে দিস ইজ দ্য নাম্বার, এটার বেস্টটা হচ্ছে 9, তো বেস 9 মানে কি, নিশ্চয়ই ম্যাক্সিমাম নাম্বারটা 8 ইউজ হবে, ম্যাক্সিমাম নাম্বারটা 8 ইউজ করেছি, করার পর এটা বিয়োগ করার পর আমরা 8 কমপ্লিমেন্ট পেয়েছি, কেন, কারণ বেস্টটা যদি 9 হয় তার আগেরটাই পাওয়া যায়, 8 কমপ্লিমেন্টই পাওয়া যায়, তারপর 1 যোগ করার পর 9 কমপ্লিমেন্ট পাই। ঠিক আছে, তো হচ্ছে ব্যাপার। এবার দেখো সাইন ম্যাগনেটিভ রিপ্রেজেন্টেশন, সাইন ম্যাগনেটিভ রিপ্রেজেন্টেশন, এখান থেকে কোশ্চেন আছে। হ্যাঁ দেখো, যে কোনো নাম্বারের যদি MSB 0 হয় তার মানে হচ্ছে চিহ্নটা প্লাস, এটা মুখস্থ করার পর তারপর বলছি কীভাবে হবে, MSB মানে হচ্ছে একদম বাঁদিকের নাম্বারটা, ওটা যদি তোমার 0 হয় তার মানে হচ্ছে চিহ্নটা তোমার প্লাস হবে, আর 1 হওয়া মানে হচ্ছে চিহ্নটা হচ্ছে মাইনাস হবে।
এখান থেকে কী ধরনের কোয়েশ্চেন থাকে, বলবে একটা এন বিট নাম্বার, ঠিক আছে, এন বিট নাম্বারের সাই আনসাইন ম্যাগনিটিউডের রেঞ্জ কত, আনসাইন ম্যাগনিটিউডের রেঞ্জ কত, রেঞ্জ কত হয় না 0 to 2 to the power n-1, ডাইরেক্ট কোয়েশ্চেন। ওরা যদি বলে 3 বিট, একটা 3 বিট কোড, 3 বিট কোডের আনসাইন ম্যাগনিটিউডের তোমার রেঞ্জ কত, তাহলে কত হবে 0 to 2 to the power n-এর জায়গায় চলো, এন এর জায়গায় তখন 3 লিখবো, 3 বিট যদি বলতে কোশ্চেন, তাহলে 2 to the power 3-1, মানে 0 to 7, ঠিক আছে, এটা হচ্ছে আনসাইন ম্যাগনিটিউডের রেঞ্জ। ডাইরেক্টলি মুখস্থ করবে, এখান থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে। কী বললাম যে আমরা যদি এন বিট হয় তাহলে আনসাইন ম্যাগনিটিউডের রেঞ্জ কত, এটা হয়। সাইন ম্যাগনিটিউডের রেঞ্জ কত হয়, -2 to the power n-1 -1 to +2 to the power n-1 -1, ঠিক আছে। ওয়ানের কত হয় এইটা, আর টু এর কত হয় এটা, মুখস্থ করে নেবে, এটা বোঝার জন্য মুখস্থ করতে হবে। তো এখান থেকে কী ধরনের কোয়েশ্চেন থাকে, যেমন ধরো বললো যে 4 বিট একটা কোড আছে, তো এই রেঞ্জ লিখো কত, না 2s কমপ্লিমেন্টের রেঞ্জ লিখো, তো 2s কমপ্লিমেন্ট দেখো, 2s কমপ্লিমেন্টের রেঞ্জ কত হয়, -2 to the power n-1 to 2 to the power n-1 -1, ঠিক আছে, এটা 2 to the power -n-1, এটা মনে রাখবে। তাহলে 2 to the power n-1 দেখো, তাহলে দেখো -2 to the power n-এর জায়গায় 4-1 2 + 2 to the power n-1 -1, এখানে পুট করার পর -8 to 7, এটা আমার রেঞ্জ পেয়ে গেছি, এটা মুখস্থ করে নিও, ঠিক আছে। তোমার লেখাটা বুঝতে না পারলে বলে রাখি, এটা -2 to the power n-1 n-1টা উপরে আছে, আর এটা কী আছে, এটা হচ্ছে +2 to the power n-1, আর -1 আলাদা করে, আবার n-1 তো উপরে আছে অলরেডি, আবার তার সঙ্গে -1 আলাদা করে আছে। তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, দেখো 1s কমপ্লিমেন্ট আর 2s কমপ্লিমেন্ট পার্থক্য শুধুমাত্র একটাই, যে 1s কমপ্লিমেন্টে কী হয়, 2 to the power n-1 একটা -1 আছে এখানটাতে, আর এখানে দেখো -1টা নাই। তো 1s কমপ্লিমেন্ট আর 2s কমপ্লিমেন্ট সেম টু সেম, শুধুমাত্র এখানে 1s কমপ্লিমেন্টে -1 দেওয়া হয়, আর এখানে -1 দেওয়া হয় না, এখানে -1 দেওয়া হয় না, ঠিক আছে। আর বাকি তোমার সাইন ম্যাগনিটিউড এটা মনে রাখতে হবে, আর সাইন ম্যাগনিটিউড মনে রাখতে হবে। চলো তারপর নেক্সট চলে যাবো। নেক্সট দেখো, একটা তোমার একটা একটা নাম্বার দিয়েছে কোয়েশ্চেনে, এটা নাম্বারটা আর বলছে যে 1s কমপ্লিমেন্ট কোয়েশ্চেন দিয়েছে, 1s কমপ্লিমেন্ট, ওরা ডেসিমেল বলছে যে এই নাম্বারটা ডেসিমেল ইকুইভ্যালেন্ট কত হবে। দেখো 1s কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে মানে কি, এটা একটা নাম্বার দিয়ে দিয়েছে, তো ফার্স্ট আমরা কী করবো, আমরা এটার সাইন ম্যাগনিটিউড বের করবো, ঠিক আছে। তো 1s কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে, 1s কমপ্লিমেন্ট দেওয়ার পর অরিজিনাল বাইনারি নাম্বারটা কত হবে, দেখো এখানে MSBটা 1 আছে, এই যে 1 আছে, 1, তো 1 মানে কি, মাত্র কী বলো, 1 মানে 0, তাহলে মানে এটা অরিজিনাল বাইনারি নাম্বারটা কিন্তু আগে আগে 0, আগে 0, সরি আগে মাইনাস, তারপরে দেখো পুরোটা, এটা কীভাবে পেয়েছি দেখো। আর একটা তোমার শর্টকাট বলে রাখি, তোমার শর্টকাট বলে একটা জিনিস, শর্টকাট আছে, শর্টকাটটা বলে রাখি, সরি সরি, হ্যাঁ, তো তো শর্টকাটটা কী হবে, অ্যাকচুয়ালি শর্টকাটটা কী, শর্টকাটটা হচ্ছে তোমার 1s কমপ্লিমেন্ট থেকে 2s কমপ্লিমেন্ট, সরি একটা নাম্বারে 1s কমপ্লিমেন্ট, ধরো 1 0 1 1 0 1, তো এইটা যদি একটা বাইনারি নাম্বার হয়, বাইনারি নাম্বার, তো বাইনারি নাম্বারে কি 1s কমপ্লিমেন্ট বের করা যায়, তো তো 1s কমপ্লিমেন্ট বাইনারি, যে কোনো বাইনারি বাইনারি নাম্বারের 1s কমপ্লিমেন্ট বের করার জন্য রুল কী ছিল, যে 1 1 1 1 1 1 থেকে বিয়োগ করার, কিন্তু শর্টকাট রুল হচ্ছে এটাই যে তোমাকে, তুমি বাইনারি যে কোনো বাইনারি নাম্বারের 1s কমপ্লিমেন্ট যখন তুমি নির্ণয় করবে, সেটা কিন্তু ডাইরেক্টলি নির্ণয় করা যায় কীভাবে, উল্টো করে, এখানে 1 এর উল্টো কত 0 0 উল্টো কত 1 1 এর উল্টো কত 0 0 উল্টো কত 1 সরি 1 এর উল্টো 0 0 উল্টো 1 1 এর উল্টো 0, তো এই যে নাম্বারটা বেরোলো তোমাদের ওই 0 1 0 0 1 0, এটা হচ্ছে তোমার কি 1s কমপ্লিমেন্ট, তো উল্টো করে ডাইরেক্ট, উল্টো 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 করে ডাইরেক্ট কী হয় না, 1s কমপ্লিমেন্ট নির্ণয় করা যায়। বাকি যে যেমন ওই 9s 10 10s ওগুলো কিন্তু বের করা যায় না, উল্টো করে শুধুমাত্র কী হয় তোমাদের এদিকে 1s কমপ্লিমেন্টই বের করা যায়, আর 1s কমপ্লিমেন্টের সঙ্গে 1 যোগ করলে 2s কমপ্লিমেন্ট চলে আসবে। তো এই হচ্ছে তোমার মোটামুটি রুল একটা। তো তো এবার দেখো, এবার দেখো আরেকটা জিনিস বলে রাখি, যে 1s এবারে উল্টো যদি হয়, সাপোজ ধরো 1s কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে তোমাকে, 1s কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে, সেখান থেকে বলো যে অরিজিনাল নাম্বারটা কত, তো একই রুল, 1s কমপ্লিমেন্ট থেকে অরিজিনাল নাম্বার বের করার জন্য কী করতে হয়, ওই তোমার 1 1 1 1 1 1 যে বিয়োগ, তোমাকে বিয়োগ করতে হবে সংখ্যাটাকে, মানে 1s কমপ্লিমেন্টকে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে অরিজিনাল সংখ্যাটা পেয়ে যাবে, উল্টোটা, ঠিক আছে, একই কেস, 1s কমপ্লিমেন্ট থেকে বাইনারিতে যাওয়া, বাইনারি থেকে 1s কমপ্লিমেন্টে যাওয়া, রুল একই, কোনো পার্থক্য রুল নেই। তাহলে এই যে তোমার তাহলে 1 1 0 1 1 0, এটা একটা 1s কমপ্লিমেন্ট কোশ্চেনে দিয়ে দিয়েছে, তো এটা অরিজিনাল বাইনারি নাম্বারটা কত হবে, প্রথম দেখো 1-এর জন্য মাইনাস চিহ্ন হবে, আমি এমনটা বললাম, আর বাকিটা দেখো 1-এর জায়গায় 0 0 জায়গায় 1 1 1 1-এর জায়গায় 0 1-এর জায়গায় 0 0 জায়গায় 1, তো এই তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার অরিজিনাল বাইনারি নাম্বার। এরপর অরিজিনাল বাইনারি নাম্বারটাকে ডিসিমেল করার জন্য রুল কি, বাইনারি থেকে ডিসিমেল করার রুল আমরা জানি, বাইনারি থেকে ডিসিমেল করার রুলটা আমরা জানি, আর মাইনাস তো সামনে যেমন যেরকম থাকবে, তো আলটিমেট ডিসিমেল নাম্বারটা কত হবে -9, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাইনাসটা কেন হলো, মাইনাসটা হচ্ছে প্রথম যে 1s কমপ্লিমেন্টটা ছিল, সে 1s কমপ্লিমেন্টের MSBটা কত, MSBটা হচ্ছে 1, আর 1 থাকলে মাইনাস হবে, আর MSB যদি 0 থাকে, MSB 0 থাকলে কী হবে, প্লাস, সাইনটা চিহ্নটা প্রথম চিহ্নটা প্লাস হবে,
এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। নেক্সট দেখো, একটা নাম্বার দিয়ে দিয়েছে কোশ্চেনে, এই নাম্বারটার 2s কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে। 2s কমপ্লিমেন্ট দেওয়ার পর বলেছে এর ইকুইভ্যালেন্ট ডেসিমাল নাম্বারটা কত হবে, তো একই রুল হবে। হ্যাঁ, 2s কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে, তো 2s কমপ্লিমেন্ট যখন 2s কমপ্লিমেন্ট দিবে দেবে আমাদের, 2s কমপ্লিমেন্ট ফার্স্ট কী করবো আমরা, সাইন ম্যাগনেটিক চেঞ্জ দেখবো যে চিহ্নটা কত। তাহলে MSBটা 1, তারপরে কি মাইনাস চলে আসবে, যে মাইনাস চলে আসছে, তাহলে এটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। 1s কমপ্লিমেন্ট করার জন্য উল্টোটা, মানে কি 2s কমপ্লিমেন্ট থেকে 1s কমপ্লিমেন্ট করার জন্য কী করতে হয়, উল্টে দিতে হয়। উল্টে দিলেই হয়ে যাবে, উল্টে দিয়ে মানে হচ্ছে 1টা 0, 0টা 1 করে দিলেও 2s থেকে 1 চলে আসবে, 1s চলে আসবে, ঠিক আছে। কিন্তু 1s থেকে 2s করার জন্য প্লাস 1 করতে হয়, আর এদিকে 1s থেকে অরিজিনাল করার জন্য 1 যোগ করতে হয়, ঠিক আছে। তো 1 যোগ করার পর অরিজিনাল অরিজিনাল নাম্বারটা পেয়ে গেছি, আর অরিজিনাল নাম্বারটা থেকে আমরা ডেসিমাল নাম্বার নির্ণয় করাটা খুবই ইজি জিনিস, ঠিক আছে। দেখতে পারো তোমরা, দিস ইজ -8। তাই হচ্ছে তোমাদের ব্যাপার, কঠিন কোনো ব্যাপার নয়। নেক্সট দেখো, নেক্সট এক ধরনের কোড আছে, আমরা তাহলে মোটামুটি কোডগুলো শেষ করে ফেললাম, ঠিক আছে। কী আমরা দু ধরনের কোড আমরা দেখেছিলাম প্রথম ফার্স্ট ক্লাসে, একটা হচ্ছে ওয়েটেড কোড, একটা হচ্ছে আনওয়েটেড কোড। তো ওয়েটেড কোড আনওয়েটেড কোডের মধ্যে মোটামুটি শেষ হয়ে গেছে। এবার আমরা একটা একদম নতুন ধরনের কোড দেখবো, সেটা হচ্ছে এরর ডিটেক্টিং কোড, যেটাকে বলা হয়। কী বলা হয়? এরর ডিটেক্টিং কোড। তো এটা কীভাবে নির্ণয় করতে হয়, দেখো এরর ডিটেক্টিং কোড কিছুই না, এটা এরর ডিটেক্টিং কোড দু ধরনের, একটা হচ্ছে ইভেন প্যারাটি কোড, একটা হচ্ছে অড প্যারাটি কোড। এখান থেকে কোশ্চেন খুব কম আছে, তাও জেনে রাখো ওই জিনিসটা কঠিন নয়, ইজি জিনিস, ঠিক আছে। কীভাবে কীভাবে করবো দেখো, তো সাপোজ ধরো একটা নাম্বার ধরো 001, তো 001-এর যদি বলে যে ইভেন প্যারাটি কোড কত হবে, তো ইভেন প্যারাটি কোড নির্ণয় করার জন্য প্যারাটি বিট কত, ওরা জিজ্ঞেস করবে প্যারাটি বিটটা কত, প্যারাটি বিট হয় 1 আসবে কিংবা 0 আসবে। দেখো 0 3টে 0, 0 0 0, এর প্যারাটি বিট কত হবে, 0। কী করে 0 আসে, যখন আমাদেরকে ইভেন প্যারাটি বিট বার করতে বলবে, কী বললাম, যখন আমাদেরকে ইভেন প্যারাটি বিট বার করতে বলবে, তখন আমরা দেখবো কি যে কতগুলো 1 আছে, ঠিক আছে, কতগুলো 1 আছে দেখবো আমরা। যদি যদি তোমার একটা 1, যদি তোমার 1-এর সংখ্যা ও 1-এর সংখ্যা অযুগ্ম হয়, অযুগ্ম মানে বুঝছো, অযুগ্ম মানে অযুগ্ম মানে হচ্ছে যে 1 3 5, এগুলো হচ্ছে অযুগ্ম সংখ্যা। তো যদি 1-এর সংখ্যাটা অযুগ্ম হয়, যতগুলো অযুগ্ম সংখ্যা হবে, সরি সরি, 1-এর সংখ্যা যদি অযুগ্ম হয়, সেক্ষেত্রে ইভেন প্যারাটি কোডের মানটা কত হবে, ইভেন প্যারাটি বিটের মানটা কত হবে, 1 হবে। কী বললাম, যদি সংখ্যাটার মধ্যে 1-এর সংখ্যাটা অযুগ্ম হয়, তাহলে ইভেন প্যারাটি বিটের মানটা কত হবে, 1 হবে। আর যদি 0-র সংখ্যাটা, হ্যাঁ হ্যাঁ, আরেকটা কী বললাম, হ্যাঁ, যদি যদি 1-এর সংখ্যাটা তোমার ইয়ে হয়, 1-এর সংখ্যাটা, আর অড প্যারাটি কোড কোনটা, যদি 1-এর সংখ্যাটা যুগ্ম হয়, 1-এর সংখ্যা শূন্য সংখ্যার সম্পর্ক নেই, হ্যাঁ যুগ্ম হয়, যদি 1-এর সংখ্যা যুগ্ম হয়, সেক্ষেত্রে তোমার অড অড প্যারাটি বিট কত হবে, 1 হবে। কী বললাম ভালো খেয়াল করো, এটা হচ্ছে অডের ক্ষেত্রে, এটা হচ্ছে অড প্যারাটি বিট, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে ইভেন প্যারাটি বিট। ইভেন যে কোনো সংখ্যার যদি যে কোনোটা সাপোজ তোমার একটা সংখ্যা দিলে, সংখ্যা দিলে তুমি দেখবে কি যে 1 কতগুলো আছে, যদি 1-এর সংখ্যা অযুগ্ম হয়, সেক্ষেত্রে প্যারাটি বিটটা 1 হবে, প্যারাটি বিটের অ্যান্সারটা কত হবে, 1 হবে। আর যদি বাকিটা কিছু দেখার দরকার নেই তোমার, আর বাকি অড প্যারাটি বিট বের করতে বললে 1-এর দেখবো যে 1-এর সংখ্যাটা কি যুগ্ম সংখ্যা আছে না অযুগ্ম সংখ্যা আছে, সেটা তাহলে আমরা কী করতে, সেটা আমরা 1 অ্যান্সার হবে। তো দেখো এখানে দেখো, এই একটা সংখ্যা দেখো 0 1 0, তো এই 0 1 0-এর মধ্যে 1 কটা আছে, একটা আছে, আর একটা থাকা মানে কি 1 অ্যান্সার হবে। 0 1 1, এক কটা আছে, দুটো আছে, দুটো আছে, এক দুটো আছে মানে কি এর ইভেন প্যারাটি বিট কত হবে, 0 হবে। আমি তো আমি একটুই বললাম যে ইভেন প্যারাটি বিট বের করার জন্য আমাকে কী করতে হয়, ইভেন প্যারাটি বিট বের করার জন্য আমাকে দেখতে হবে যে 1-এর অযুগ্ম সংখ্যা, 1-কে অযুগ্ম থাকতে হবে, মানে হচ্ছে 1-এর সংখ্যাটা অযুগ্ম হতে হবে। দ্যাট মিন্স তোমাকে 1-এর সংখ্যাটা, 1-এর যে সংখ্যা সেটা অযুগ্ম সংখ্যা হতে হবে, মানে কতগুলো 1 আছে সেটা তোমাকে অযুগ্ম সংখ্যায় থাকতে হবে, যুগ্ম সংখ্যা থাকলে হবে না, যুগ্ম সংখ্যা তাহলে অ্যান্সারটা 1 হবে। তা দেখতে পাচ্ছো, তো দেখো 1 0 1 0 1, কটা কটা 1 আছে, দুটো 1 আছে, দুটো 1 থাকে মানে 0 0 উত্তর হবে। 1টা 1 থাকলে বা 3টা 1 থাকলে বা 5টা 1 থাকলে অ্যান্সারটা 1 আসবে, ঠিক আছে, বাকি যা যা হবে সব 0 উত্তর হবে। কী বললাম বুঝতে পারলে, আশা করছি ওটা বুঝতে পারলে, যে 1-এর সংখ্যাটা, 1টা যদি 1 থাকে, 2টো যদি 1 থাকে, 3টে যদি 1 থাকে, 5টা যদি 1 থাকে, তাহলে তোমার অ্যান্সারটা কত হবে, অ্যান্সারটা 1 আসবে, মানে ইভেন প্যারাটিভিটির ক্ষেত্রে। আর যদি তোমার 2টো যদি 1 থাকে, 3টে 4টে যদি 1 থাকে, সেক্ষেত্রে উত্তর কত হবে, উত্তর 0 আসবে, ঠিক আছে, বা ধরো 1 নেই শুধু 0 আছে, উত্তর 0ই হবে, এটা হচ্ছে ইভেন প্যারাটিভিট। আর অড প্যারাটিভিট কত, অড প্যারাটিভিটটা ঠিক উল্টোটা, 1-এর সংখ্যাটা যুগ্ম হতে হবে তবেই উত্তরটা 1 আসবে,
একের সংখ্যাটা যুগ্ম হতে হবে। তো দেখো এখানে এখানে তো একের সংখ্যা একটা আছে, উত্তর ওয়ান হবে, একের সংখ্যা একটা আছে, উত্তর ওয়ান হবে, একের সংখ্যা দুটো আছে, দেখো উত্তর কত, উত্তর তোমার ওয়ান হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার ইভেন প্যারিটি বিট আর অড প্যারিটি বিট, আর কিছুই না। এখানে কোশ্চেন কম আছে। নেক্সট দেখো আটটা আরেক ধরনের কোড আছে, যেটা হচ্ছে এরোডিটিং কোড, সেটাকে হ্যামিং কোড বলা হয়। তাহলে আমরা দেখলাম কি এরোডিটিং কোড তিনটে কোড, একটা হচ্ছে অড প্যারিটি কোড, একটা হচ্ছে ইভেন প্যারিটি কোড, একটা হচ্ছে হ্যামিং কোড। এই হ্যামিং কোড দেখো কোশ্চেন মোটামুটি আসে, ঠিক আছে। হ্যামিং কোড বের করার রুল কি, হ্যামিং কোড বের করার রুল হচ্ছে পরের রুল দেখাচ্ছি তোমাদেরকে। এই যে একটা বাইনারি, সাপোজ ধরো তোমার 0 0 1 0 1, এটা ধরো একটা বাইনারি নাম্বার, তোমাকে ফার্স্ট কী করতে হবে, এটাকে সাজিয়ে নিতে হবে, বি নট, B1, B2, B3 করে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে নিতে হবে তোমাকে হ্যামিং কোড বের করতে হবে। আর বলে রাখি হ্যামিং কোড তোমার 7 বিটের হয়, 7 বিট, মানে H1, H2, H3, H4, H5, H6, H7, মোট 7টা বিট হবে, ঠিক আছে। তো কীভাবে নির্ণয় করতে হবে দেখো, H1 নির্ণয় করার জন্য কী করতে হয়, H1-এর জন্য তোমাকে B3 আর B1 আর B0, এই B3, B1 আর B0 তিনটাকে তোমাকে XOR করতে হয়। XOR মানে হচ্ছে বোঝো, XOR মানে বললাম কি, সেম থাকলে ওয়ান আর সেম থাকলে জিরো, অপোজিট থাকলে ওয়ান করতে হবে। H2 বার করার জন্য B3, B1, B0 XOR করতে হবে। H4 বার করার জন্য B0, B1, B0 এটাকে হয়তো XOR করতে হবে। আর H3 মানটা B3 যা হবে H3 তাই হবে, B5 যা হবে H5 যা হবে B2 তাই হবে, আর H6 যা হবে B1 তাই হবে। এই ধরনের কোশ্চেন মানে হ্যামিং কোডে কোশ্চেন কম আছে, বাট চাইলে তোমরা করে রাখতে পারো, ঠিক আছে। অত ডিটেলস তোমাদের কোশ্চেন আসবে না হ্যামিং কোড কত, বাট চাইলে করতে পারো, কিন্তু তোমাদেরকে কি মানে কিছুই না, কঠিন কিছু না, এরকম একটা বাইনারি কোড দিয়ে দিয়ে বলবে হ্যামিং কোড কত। চলো আজকে আর শেষ, আমাদের আর কিছু নেই। তো নাম্বার সিস্টেম মোটামুটি তোমাদের শেষ হয়ে গেলো, ঠিক আছে, আর কিছু নেই আমার সিস্টেমের মধ্যে। তো আমাকে সিলেবাসে দেখেছিলাম নাম্বার সিস্টেম আছে, নেক্সট দেখো বুলিয়ান অ্যালজেব্রা আছে আর লজিক গেটস আছে। তো আমরা পরের দিন বুলিয়ান অ্যালজেব্রা করবো আর লজিক গেট করবো, তারপরে কম্বিনেশন সার্কিট। আর কম্বিনেশন সার্কিটের মধ্যে কি আছে, ফ্লিপ ফ্লপ আছে, সরি ফ্লিপ ফ্লপ নয়, কম্বিনেশন সার্কিটের মধ্যে হাফ অ্যাডার আছে, ফুল অ্যাডার আছে, ঠিক আছে, হাফ সাবট্রাক্টর আছে, ফুল সাবট্রাক্টর আছে, ঠিক আছে, প্যারালাল অ্যাডার আছে, বিভিন্ন ধরনের কম্বিনেশন সার্কিট আছে। তারপরে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট পড়বো, সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে ফ্লিপ ফ্লপ পাবো, ঠিক আছে, এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ সেখানে আমরা পড়বো, সেখানে আমরা কাউন্টার্স পড়বো, রেজিস্টার পড়বো সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে। এইটাই, এই চারটি আমাদের জেনারেলি মেন টপিক। তো পরের দিন আমাদের হবে কি, বুলিয়ান অ্যালজেব্রা। আজকে আমাদের নাম্বার সিস্টেম শেষ হয়ে গেল। তো যারা এই ক্লাসের পিডিএফটা চাও, পিডিএফটা টেলিগ্রাম লিঙ্ক টেলিগ্রামে পেয়ে যাবে, তোমরা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা আমি কমেন্ট বক্সে পিন করে দেবো, সেখান থেকে তোমরা টেলিগ্রামে জুড়ে যেও। টেলিগ্রামে জুড়ে যাওয়ার পর ওখানে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশান পেয়ে যাবে, আরও বিভিন্ন ধরনের কুইজ পাই, মাঝে মাঝে কুইজ আমি দিই, বিভিন্ন ধরনের ইনফরমেশান পাবে, আর আমাদের পিডিএফ তো পাবেই, ঠিক আছে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।